बेंगल कृषि टीवी अपन स्वागतम हमें रथीन मंडल। आज के विषय हे शीतकाले माछ के क्य खबर देवें क्यों शीते माछ के बाचिए रखबें रोग प्रतरोध के क्षमता क्यों ओर बाढ़ से विषय नहीं आज के आलोचना करते चले। चैने नतून हो तेल चैनल प्लिज सबसक्राइब कर लाइक करबें और बेल आइकन टीपे देवें जैसे नेक्स्ट भिडियो जो देव अपनारा से पे जो पे जो खबर तैरि करी अपन से देखाल आगे बारे हमें देखिए खबर तैरि कत भलो फल पे ये आर दिए देख पुरोटा भरे ग पुरोटा आर खबर भरे गई खबर दादा बोलते पर शीतकाल जो अनेक उपकारी कारण शीतकाले एम माछ खाए ना खूब कम खाए किन्तु अपना दिखे ये खबर बनाते हैं शीतकाले ये खबर दीजिए माछे खाबे आर कि अन्यान्य खबर जे रखम खाए ना माछे ये खबर दीजिए किन्तु खाबे। हाँ माने अन्य समय जो भाषा खबर देवा है डोबा खबर देवा है तार तुलना किन्तु एटा शीतकाले किन्तु खुबी उपकारी माछेर पक्षे माने अनेक खानी बेशी खाबे माछे ये खबरटा। आगे भिडियोते आमि देखिएछि ये खबरटा किभाबे बानाते हबे एबारे आबार एकबार देखिए देव एवं परिमाणटा आबार बोले देव कतटा कि दिते हबे ठीक आछे एवं सेइ थेके आपनारा बुझते पारबेन जे ए खबरटा देवार पर आपनार माछे ग्रोथटा कतटा बाड़छे कारण शीतकाले तो बेशिरभाग लोके बोलें जे शीतकाले माछ बाड़े ना किन्तु शीतकाले तो माछेर खाबार दरकार ना शीतकाले आमरा खाई ना सेरकमई ब्यापार शीतकाले माछेओ खाई किन्तु माछे अल्प खाई अल्प खे जाते ओदेर पुष्टिटा हय शरीरे सेइटार जन्य दादा ए खबरटा बानानो आमार पिछने जे नीचे खबरटा देखते पाच्छेन एइओ घिरे रेखेछि बेड़ार मध्ये ओइटा माने शीतकाले खावा दरकार शीतकाले जे एकदम जे खावार दरकार नहीं सेटा ना शीतकाले खावा दरकार अनेके अल्प दे किन्तु एई खाबारटा शीतकाले खूब ही दरकार शीतकाले दिए दिलेन आपनाके शीते आर चिंता करते हबे ना ओई 25 दिन बा 26 दिन पर पर एकबार दिए देबेन ताहलेई हबे। ता देखुन आमार भिडियोटाते आरो आमि अनेक किछु बोलेछि जेगुलो आपनादेर होयतो नोट करे रखा उचित কিভাবে দিতে হবে কতটা পরিমাণ দিতে হবে কবে কবে দিতে হবে ঠিক আছে। তা এই পুকুরটা আমার হচ্ছে 11 বিঘার মধ্যে আর 11 বিঘার মধ্যে আমি কতটা কি পরিমাণ দিচ্ছি আপনাদেরকে বলে দেব। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি এই খাওয়াটা বানানো এটা শেষ হয়ে গেছে আবার একটা বানিয়েছি তাই ভাবলাম আপনাদেরকে এটা দেখিয়ে দিই কিভাবে বানিয়েছি। চলুন তাহলে দেখা যাক ভিডিওটা আমার সাথে থাকুন এবং শেষ অবধি দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন জানা যাক খাবারটা তৈরি করতে গেলে কি কি উপকরণ লাগবে। আপনাকে প্রথমে বলে রাখি এই খাবারটি সবসময় কিন্তু পুকুরের আশেপাশেই তৈরি করবেন এবং একটা ভালো করে তিরপল দিয়ে ঘিরে খাবারটি তৈরি করবেন। তাহলে জানা যাক কি কি লাগছে। এক ট্রাক্টর গোবর 30 থেকে 40 কেজি সরষের খোল 10 কেজি রাইস ব্র্যান 10 কেজি আখের গুড় 2 কেজি মটরের বেসন 2 কেজি সুপার ফসফেট 10 থেকে 20 কেজি অ্যাজোলা পানা ও 500 গ্রাম মতো অ্যাক্টিভেট ইস্ট এই উপকরণগুলি একসাথে মিশিয়ে এই তিরপলটির মধ্যে ভালোভাবে মেখে নিতে হবে হয় পায়ে করে নয় আপনি ফাওড়া করে ভালো করে মেখে নেবেন এবং মাখার সময় একটু জল মিশিয়ে মাখিয়ে নেবেন যাতে একটু কাদা কাদা ভাব হয়ে যায় খাবারটা এবং মেশানোর পর একটা তিরপল ঢাকা দিয়ে রেখে দেবেন যাতে অন্যান্য পোকামাকড় বা ওপর থেকে কোনো পাখিতে পায়খানা না করে দেয় সেই জন্য তিরপলটা দেওয়া এবং এটা মোটামুটি 10 থেকে 15 দিন ভালোভাবে রেখে দেবেন এবং 10 থেকে 15 দিন পর যখন এটা পচে যাবে তারপরে খাবারটা পুকুরে ছড়াবেন যেখানটা খাবারটা তৈরি করেছেন মানে পুকুরের আশেপাশে কোথাও ছড়াবেন না যেখানে খাবারটা তৈরি করেছেন তার পাশেই ছড়িয়ে দেবেন এবং কিছুদিনের মধ্যে লক্ষ্য করবেন যে সব মাছগুলো কিন্তু এসে ওইখানে জড়ো হচ্ছে এবং মাছগুলি যদি এগুলো খেতে শুরু করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মাছ সেই খাবারটি পছন্দ করছে এবং পছন্দ করবেও কারণ এই খাবারটা শীতের জন্য খুবই উপকারী এবং শীতকালে এই খাবারটা মাছে খুবই খায় কারণ অন্যান্য খাবারগুলি মাছ খাওয়া কমিয়ে দেয় যেমন ভাসা খাবার যেমন মাছে খাওয়া খুব কমই দেয় যেহেতু শীতকালে পুকুরের পাশে মাছ আসে না
ঠান্ডার জন্য, সেই জন্য এই খাবারটা খুবই উপকারী। এবং কিছুদিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনার মাছের কিন্তু গ্রোথ কিন্তু আগে থেকে তুলনায় বাড়ছে, মানে গ্রীষ্মকালের মতো এতটা না বাড়লেও শীতকালে কিছুটা পরিমাণ বাড়বে এই খাবারটা দিলে কিন্তু। এবং এই খাবারটা কিন্তু আমি নিয়মিত দিয়ে আসছি। এবং এখন যে উপকরণটি দেখালাম, আগের ভিডিওতেও এরভাবেই একটা উপকরণ দেখিয়েছি, কিন্তু এইবারে শীতকালের জন্য আমি কিছু জিনিস তার মধ্যে যোগ করেছি যেগুলো শীতকালের জন্য বিশেষ করে দরকার। সেই জন্য আগের ভিডিওটা থেকে আপনারা যা জানতে পেরেছেন, এই ভিডিওটা থেকেও কিছু একটা নতুন জানতে পারবেন। এবং প্রত্যেকটা খাবার কিন্তু যেগুলো আপনাকে বললাম সেগুলো কিন্তু একটি খাতাতে নোট করে নেবেন, সেগুলো আপনারা অবশ্যই নিজের পুকুরে দিতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন। কারণ আমি দেখুন দাদা, এখানে কোনো কিন্তু কোনো মিথ্যা কথা বলে বা আপনার সঙ্গে কোনো দু নম্বরই করে আমি কিন্তু কোনো কাজ করছি না। যা হচ্ছে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন, আমি খাবারটা বানিয়েছি এবং খাবারটা দেবেও। এবং নেক্সট ভিডিওতে আপনাকে আমি কিন্তু খাবারটা দেওয়া দেখাবো, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরও ভিডিও এরকম ধরনের বানাতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আর এই খাবারটা আপনারা কিন্তু প্রত্যেক বছরই দিতে পারবেন এবং সারা বছর ধরেই দিতে পারবেন। এই খাবারটার গুণাগুণ খুবই দারুণ, মানে এই খাবারটা দিলে পরে তো মানে পুকুরে আপনার জুপ্লাংটন ফাইটোপ্লাংটন সাথে হবেই, তার সাথে মাছে খাবারও পাবে। এবং ফাইটোপ্লাংটন জুপ্লাংটন ওইগুলোও কিন্তু মাছে খায়, সেটা আপনারা হয়তো জানেনই। তাহলে আপনারা দেখতে পেলেন এক ধরনের খাবার থেকে তিন রকম খাবার তৈরি হচ্ছে, জুপ্লাংটন ফাইটোপ্লাংটন ও এই ডোবা খাবারটি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, এইভাবে আমি নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো। সকলে সুস্থ থাকবেন, আজকের মতন এইখানে ভিডিও শেষ করছি, নমস্কার।